হ্যালো ফ্রেন্ডস, আমি কেয়াস আসিফ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে জাভা স্প্যারো যে সার্কেলটা, ব্রিডিং সার্কেল বা এগ বেবি সার্কেলের বা ফুড কেজ সাইজের যে বিষয়গুলো একদম ইজি ভাবে পুরো বিষয়টা বুঝিয়ে দিব। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো শুরুতে আমি জাভা পাখির যে ব্রিডিং এজ, মানে এটা ডিম বাচ্চা করার মতো যে প্রাপ্ত বয়সটা, সেটা নিয়ে কথা বলবো। জাভা পাখি মূলত 6 থেকে 8 মাস, 6 থেকে 8 মাসের ভিতরে এটা ব্রিডিং এ চলে আসে। টোটাল অ্যাডাল্ট হয়ে যায় এটা 6 থেকে 8 মাসের ভিতর আপনি এটা ব্রিডিং করাতে পারবেন। তার 1 মাস আগেও সম্ভব, বাট 1 মাস আগে করালে একটা রিস্ক থেকে যায়, সেটা হলো আপনার এগ বাইন্ডিং এর সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে পাখির জন্য। সো সব থেকে পারফেক্ট হলো 8 মাস। 8 মাস থেকে যদি আপনি এটাকে ব্রিডিং এর জন্য দেন, একটা ভালো ব্রিডিং রেজাল্ট করবে, একদম রানিং পেয়ার হয়ে যাবে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে জাভাকে ব্রিডিং এজটা সবসময় 6 থেকে 8 মাস, 6 মাসের পরে 7-8 মাস থেকে এটাকে ব্রিডিং এ দেওয়ার চেষ্টা করবেন। তাহলে এটাকে আপনারা ভালো রেজাল্ট পাবেন, এটা থেকে ভালো ডিম বাচ্চা করাতে পারবেন, যদি 6 থেকে 8 মাস পর, 7 মাস 8 মাস থেকে যদি এটাকে ব্রিডিং এ দেন আপনারা। সো আশা করি এই বিষয়টা আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন। তো এরপরে এদের যে ব্রিডিং সেশনটা নিয়ে কথা বলছি, যে এটা ডিম দেওয়ার পরবর্তী থেকে কতদিন পর্যন্ত সময় লাগে টিপে হ্যাচিং হতে, দ্যাট মিন্স ডিম থেকে বাচ্চা বেরোতে কতদিন সময় প্রয়োজন। তো এটা মিনিমাম বা ম্যাক্সিমাম যাই বলেন, জাভা পাখির ক্ষেত্রে অনেকটা ফিন্সের মতোই, ফিন্স পাখির মতোই এটা সেশনটা চলে। সো 14 দিন, 14 থেকে 16 দিন, এর বেশি লাগার কথা না, 14 দিন মিনিমাম, 14 থেকে 16, 17 বা 18 দিন, আপনি ধরে রাখেন 14 থেকে হায়েস্ট 18 দিন, এর ভিতরে এটার হ্যাচিংটা কমপ্লিট হয়ে যায়। যা ডিম ফার্টাইল হবে ওই ডিম থেকে বাচ্চাটা বের হয়ে যাবে 14 থেকে 18 দিন, একদম ম্যাক্সিমাম 18 দিন। এর ভিতরে দেখবেন যে এটার টোটাল সার্কেলটা কমপ্লিট হয়ে গেছে, যে 18 দিনের মধ্যে সবগুলো ডিম হ্যাচিং হয়ে যাবে, সবগুলো ডিম থেকে বাচ্চা বের হয়ে আসবে। সো আশা করি এই বিষয়টা আপনার এখন একদম ক্লিয়ার হয়ে গেলে। তো এরপরে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে আপনার যে বাচ্চা ফোটার দিন থেকে পরবর্তী কতদিন সময় প্রয়োজন হয় যে বাচ্চা নিজে নিজে খাবার খাওয়া শিখেছে বা খাঁচা থেকে বের করার মতো বা বক্সে থেকে বের হয়ে যাবে। সেটা মূলত প্রায় আপনার 21 থেকে 30 দিন, 21 থেকে 30 দিনের মতো সময় লাগবে। কখন এটা 5 দিন 6 দিন বেশিও লাগতে পারে, এটা মূলত নির্ভর করবে আপনার যে ফুড হ্যাবিং, পাখির প্রতি যে হ্যাব আপনারা করিয়েছেন ফুডের যে অভ্যাস, এটা ফুড সাপ্লাই যদি ভালো হয়ে থাকে তাহলে দেখা গেল যে সফট ফুড এগ ফুড খুব ভালোভাবে সাপ্লাই করতে পারেন, তাহলে দেখা যায় যে 2 দিন আগেও বাচ্চা ভালো সাইজের হয়ে যায়, বের হয়ে যায়, বাচ্চা নিজে নিজে ফিট করা শিখে যায়। সো একদম মিনিমাম আপনার 21 থেকে 30 দিন, আপনার 35 দিনও লাগতে পারে, এটা ফুডের কারণে আপনার দেরি হতে পারে বা কাছাকাছিও সময় লাগতে পারে। তো ধরে রাখেন আপনার 21 থেকে 30 দিন, এর ভিতরে বাচ্চা বক্সের থেকে বের হয়ে চলে আসবে। তার পরবর্তী আপনার 5 দিন কি 10 দিন আপনি এক্সট্রা রাখলেন কোনো রিস্ক না নেওয়ার জন্য, যখন বাচ্চা নিজে নিজে ফিট করা শিখে যাবে তখন আপনি লাগলে ওইখান থেকে আলাদা করে ফেলতে পারবেন। তো এর পরের যে বিষয়টা, এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটা হলো আপনার ফুড হ্যাবিট, মানে সিড মিক্স নিয়ে কথা বলবো, যে কি কি সিড মিক্স অ্যাপ সফট ফুড এগুলো আপনাকে দিতে হবে, প্রোভাইড করতে হবে ভালো ব্রিডিং করার জন্য, পাখিকে সুস্থ রাখার জন্য, মানে কোনো রোগ বালাই না হয়। সো জাভা অনেক সেন্সিটিভ বার্ড, সো এদের ফুডের দিকে খাবারের দিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। সো প্রথমে যেটা বলবো ওদেরকে সিড মিক্সের খাবারটা নিয়ে, সো অবশ্যই জাভা অনেকটা রাইস জাতীয় খাবারটা খুব বেশি পছন্দ করে, যেমন আপনার ধান, ওদের যে সিড মিক্সটা তৈরি করবেন এটাতে মিনিমাম 50 থেকে 60 ভাগ ধানের প্রয়োজন হবে আপনার। তারপরে যেটা লাগবে আপনার চিনা, কাউন, সামান্য পরিমাণ মিলেট, ক্যানারিও ভালো পরিমাণে ক্যানারি দিবার, যদি শীত হয় উইন্টার আপনার অবশ্যই এটাকে আপনার ব্ল্যাক সিডটা দিতে হবে, যেটাকে আমরা বাংলায় গুজি তিল বলি, অথবা কিছু আপনার তিসি, এটা শীতের সময় অ্যাড করে দেবেন, গরমে দেওয়ার প্রয়োজন নেই। সো এই সিড মিক্সটা আপনাকে অবশ্যই প্রোভাইড করতে হবে, আর পাশাপাশি সফট ফুড এগ ফুড এগুলো তো অবশ্যই সপ্তাহে 1-2 দিন আপনাকে দিতেই হবে, মাস্ট বি, যদি ভালো ব্রিডিং চান। আর গাজর যদি ভালো, খুব বেশি আইটেম না দিতে পারেন, অ্যাটলিস্ট 2টা 1টা আইটেম, গাজর ঠাজর এগুলো ফল টুল এগুলো দিয়েও আপনি সফট ফুড তৈরি করে দিতে পারেন, এটার সাথে ডিম অ্যাড করতে পারেন এক্সট্রা, সো এটাতেও আপনি এগ ফুড সফট ফুডের কাজটা হয়ে যায়। সো এই এটাই খুব সাধারণ একটা বিষয়, বাট খাবার যেন পরিষ্কার থাকে এর দিকে খেয়াল রাখতে হবে। সফট ফুড এগ ফুড যখন দেবেন এটা 3-4 ঘন্টার বেশি রাখবেন না, 3-4 ঘন্টা হয়ে গেলে এটা বের করে ফেলবেন, এর ভিতরে যা খাবার তাই খেয়ে নেবে ওরা। তো এরপর জাভা পাখির জেন্ডার নিয়ে কথা বললো, মানে মেল ফিমেল কিভাবে চিনবেন আপনারা ছেলে মেয়ে,
তো এটা একটু ক্রিটিক্যাল নতুনদের জন্য, সো তাও একদম খুব কঠিন না। ইউটিউবে অনেক টিউটোরিয়াল ভিডিও আছে, আপনি যদি বাংলা লিখেও সার্চ দেন যে জাভা পাখি মেল ফিমেল কীভাবে চিনবো, ওই ভিডিওগুলো দেখবেন যে অনেক ভিডিও আসবে, ওই ভিডিও দেখেও আপনারা চিনতে পারবেন। তো আমি একটু সাধারণ ভাবে বলে দিচ্ছি যে জাভা পাখির ক্ষেত্রে যেটা দেখবেন মেল পাখির এই যে চোখের যে সার্কেলটা, এই সার্কেল এখানে যেটা আছে এটা দেখবেন যে লাল, একটু গাঢ় লাল, আর যেটা ফিমেল সেটা একটু দেখবেন কমলাল, অনেকটা সাদা সাদা বা কমলা কালার, অরেঞ্জ কালারের মতো। এখানে দেখবেন যে মেলটা একটু গাঢ় আর ফিমেলটা হালকা কালার থাকবে। আর একটা বিষয় নাকটা, ওদের নাকটা মেলের নাকটা দেখবেন যে একটু উঁচু উঁচু আর ফিমেলটা দেখবেন যে একটু ফ্ল্যাট টাইপের, সো সহজভাবে। আর মেলটা অবশ্যই ফিমেলকে ডাকবে, খুব সুন্দর একটা সুরে ডাকে মেল পাখিটা ফিমেলকে। সো এটা দেখলেও আপনারা একটু একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই আপনারা নিজেরাও মেল ফিমেলটাকে চিনতে পারবেন, তো আশা করি আপনাদের প্রবলেম হবে না। আর ইউটিউবে অনেক ভিডিও আছে এইসব বিষয় নিয়ে, এটা আপনারা দেখে পেয়ে যাবেন সহজে। যা আপনাকে কেজ নিয়ে কথা বলি বা কলোনিটা নিয়ে কথা বলি, তো আমি প্রথমে কেজের কথা বলি। আমি যেহেতু কেজে সেট আপ করেছি, দেখা গেল যে একটা জামা পাখির জন্য, একজোড়া জামা পাখি এক পেয়ারের জন্য মিনিমাম আপনার 12/18 যে কেজ গুলো আছে, ছোট সিঙ্গেল যে কেজ গুলো 220 থেকে 250 টাকা পর্যন্ত দাম নেয়, 200 থেকে 250, এর ভিতরেই দাম নিবে আপনাদের কাছ থেকে, এটা যেগুলো বার্ডশপ বা পাখির হাট গুলোতে পাবে। আর অনলাইনে অর্ডার গুলো দিয়ে নিতে পারেন, অনেক গ্রুপ আছে। সো এটা মিনি একদম কম, যদি ছোট দিতে চান তাহলে 12/18 যে কেস আছে, খাঁচা আছে, ওই 12/18 ব্যবহার করতে হবে। আর সব থেকে পারফেক্ট যদি হয় তাহলে যদি দিতে পারেন 16/20 দিতে পারলে সব থেকে ভালো হয়। যদি আপনার প্লেসে জায়গা সমস্যা হয় তাহলে মিনিমাম 12/18 দিবেন। আর যদি আপনারা কলোনি করে থাকেন সেটা আপনাদের ইচ্ছা, 10 ফুট 12 ফিটের একটা রুমের ভিতরেও করতে পারেন, বা আপনি বড় করেও করতে পারেন, মিনিমাম 10-12 ফুট বা 5-6 ফুটের ভিতর আপনি 6-7 জোড়া দিয়ে এটা কলোনি করে নিতে পারবেন। 5-6 ফুটের একটা জায়গা দিয়ে কলোনিতে এটা আপনার এক্সেপশন হয়, এটা আপনার চাহিদার উপরে আপনি কি পরিমাণ পাখি কোয়ান্টিটি আপনি এটা রাখবেন, এটা আপনার কলোনি সেট আপ একটু অন্যরকম একটু জায়গা লাগবে, এটা আপনাদের ইচ্ছার উপর। কেজ হলে 12/18 মিনিমাম, আর 16/20 হলে একদম পারফেক্ট এক পেয়ারের জন্য। সো আশা করি কেজের সেট আপটা আপনারা বুঝতে পেরেছেন, সাইজটা বুঝতে পেরেছেন। আর ব্রিডিং বক্সের যে সাইজটা সেটা হলো আপনার ফিন্সের বক্সের মধ্যে 6/6 বা 5/6, এই সাইজে ফিন্সের থেকে একটু বড় একটু বড় হল দিতে পারেন, বা ফিন্সের বক্স দিলেও হয়। আর এগুলো ডিম লে করা থাকে 4 থেকে 6টি, কখনো কখনো খুব কম 7টি 8টি হতে পারে, বাট 4 থেকে 6টি একটা সার্কেলে একটা এক ক্লাচ এর ভিতরে 4 থেকে 6টি ডিম দিয়ে থাকে। আর অবশ্যই বলে দিলাম, আগেই বলেছি যে 14 দিনের ভিতরে ডিম ফার্টাইল হয়ে গেলে ওইগুলো ফেটে নিজে ফেটে বাচ্চা বের হয়ে আসে 14 দিনের ভিতরেই। তো সর্বশেষ এটা যে লাইফ টাইম নিয়ে কথা বলবো, তো জামা পাখি মূলত 7 বছরের মতো এদের লাইফ টাইম হয়ে থাকে রেগুলার, আমাদের বাংলাদেশে যেটা আমি দেখেছি। কখনো কখনো এটা বেশিও হতে পারে, 10 বছরও হতে পারে, 8-9 বছরও হতে পারে। অ্যাকচুয়ালি এটা 7 বছর 2 বছর 10 বছর যাই হোক না কেন, এটা ফুড সাপ্লাইয়ের উপর নির্ভর করে, আপনি কি পরিমাণ কি খাবার দিচ্ছেন, ভালো খাবার হলে এটা 7 বছর অনায়াসে এটা টিকে যাবে। যদি ভালোভাবে এটা রোগ বালাই সব আপনি মেডিসিন ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারেন তাহলে এটা 7 বছর এটা লাইফ টাইমটা হয়ে থাকে, তবে কখনো কখনো এটা বেশিও হয়। তো আশা করি যে আপনাদের এখন এটা জামা পাখির যে টোটাল যে ইনফরমেশন টিপস এটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এরপরও যদি কারো কোনো ডাউট বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, অথবা ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে দেখবেন যে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, ওইখানে গিয়ে আপনারা আমাকে পার্সোনালি ইনবক্স করে কথা বলতে পারেন, যে কোনো বিষয় নিয়ে শেয়ার করতে পারবেন, যে কোনো তথ্য আপনাদের দরকার জানতে পারেন। তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওর আপডেট আপনারা নিজে নিজে পেয়ে যান। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।